Namaskar, it is a battery hit studio at my Branka. They hot commander half by se coroner hung her, Bahostid in our episode, they hot horbon in the Hose Akran to Hanka. They are very dexter in the Tunka Akran to Hose Eklak, Soho, Soitrison look, Consolis in our Peterot, Horbon in the Hose, Coroner, Mitro Hanka. We got all so biz contact, they hot coroner, Mitro Hose, Duhazar Sarifo, half time general. We got a half time, Tini Hazard Kom Hose, they Coronat Mitro Hanka. They are very coroner for office to Hose, Eklak, Soifotter Hazard Tinifo. দিল্লীত আজি পৰা আৰম্ভ হৈছে আনলক প্ৰক্ৰিয়া 19 এপ্ৰিলৰ পৰা লকডাউন হৈ থকা ৰাজধানী দিল্লীত আজি পুনৰ নিজৰ স্বাভাৱিক ৰূপলৈ ভটি আহিছে পুৱাৰ পৰাই বাটপথত দেখা গৈছে গাড়ী মটৰ পথচাৰীৰ সমাগম চৰকাৰী নিৰ্দেশমতে দোকানৰ নম্বৰ অনুযায়ী যুগ্ম অযুগ্ম ভিত্তিত খুলিব পাৰিব দোকান পোহৰ সকলো শপিং মল পুৱা 10 বজাৰ পৰা সন্ধিয়া 8 বজালৈ খোলাৰ অনুমতি দিয়া হৈছে 50 শতাংশ কেপাসিটিৰে চলিব মেট্ৰো ৰেল সেৱা সকলো চৰকাৰী বেচৰকাৰী কাৰ্যালয়ত 50 শতাংশ কৰ্মচাৰী উপস্থিত থাকিব পাৰিব কিহ বিষয়া 100 শতাংশ আহিব পাৰিব কাৰ্যালয় সমূহ পুৱা 9 বজাৰ পৰা সন্ধিয়া 5 বজালৈ খোলাৰ অনুমতি আছে খোৰাৰ বিপণী সমূহ যুগ্ম অযুগ্ম ভিত্তিত আজিৰ পৰা খুলিব পাৰিব সিপাজাৰ ঐতিহাসিক ঢলপুৰ শিব মন্দিৰত আহিব মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা দৰং জিলা প্ৰশাসনৰ যুদ্ধকালীন তৎপৰতা দুখন কৈ নদী পাৰ হৈ যাব লাগিব ঢলপুৰ শিব মন্দিৰলৈ ঐতিহাসিক ঢলপুৰ শিব মন্দিৰ বেদখল হৈ থকা 120 বিঘা ভূমি পৰিদৰ্শন কৰিব মুখ্যমন্ত্রী গৰাকীয়ে যাৰ কাৰণে হাজু কৰি তোলা হৈছে কেবাখনো ফুটপাথ Rajat Kramat Hostil Hose Corona Policity. Duhazar Duha Tizen Hak by Sedoni Kapranto Hankan. Yare Kamruk Mohanagor Kapranto Hose in Hon Nozon Look, Deobar Dintu Corona Mitu Hose, Hako Christian Looker. Rajat Corona Kapranto Hart in the Homic Tini Hotankolo Hak by Se Hataki the Homic Soralis Hotanko Corona Arukor Hart. কোভিডে পুনৰ মাউৰা কৰিলে জৰহাটৰ এটি কিহুৰক জৰহাট বাহনা ভুঁয়া সুকৰ ৰক্তিম ভুঁয়া নামৰ কিহুটিৰ পিতৃ উচ্চ ৰক্তচাপজনিত ৰোগত দেওবাৰে মৃত্যু হয় আৰু মৃত্যু পিছত তেওঁৰ কোভিড পজিটিভ পোৱা যায় পিতৃ জয়ন্ত ভুঁয়াৰ মৃত্যু পিছতে নিঠৰুৱা হৈ পৰে কণমানি কিহুটি মাক নথকা কিহুটি পিতৃৰ হৈতে এটা সৰু ঘৰত বসবাস কৰি আছিল পিতৃ এটা কাঠফলা মিলত কাম কৰি পৰিয়াল চলাইছিল বৰ্তমান পিতৃ মাতৃহীন কণমানি ৰক্তিমে সমীপৰ খুৰাকৰ ঘৰত থাকিবলৈ লৈছে খুৰাক ললিত ভুঁয়াই হাজিৰা কৰি পৰিয়াল চলায় অষ্টম শ্ৰেণীৰ অধ্যয়নৰত ৰক্তিমক বৰ্তমান প্ৰয়োজন কিছু সহায়ৰ বিদ্যালয়ৰ পঢ়া শুনা কৰি এটা সুস্থিৰ জীৱন গঢ়িবলৈ হাবিয়াক থকা কণমানি কিহুটিয়ে সেহে চৰকাৰৰ পৰা বিচাৰিছে কিহু সহায় কৈ পেলাই মানে এটা সাইড কাম নাইকিয়া হৈ গ'ল কেতিয়া অহিনা তাই হাতে মেডিকেল লৈ দিয়া হ'ল তাত ক'ভিডে ল'লে তাত গৈ পোৱাত ঢুকাই থাকিলে ইয়াতে এতিয়াতো মোৰ তত্বাৱধানতে চলাব লাগিব সরকার ফল বা কিবা সহায় পেলে অল্প ভাল হয় দুধনৈ যান বাহন চুরি চক্রপলিয়ে পোখায় উৎখাত করা সংকল্প লৈছে আরক্ষীয়ে দুধনৈ আরক্ষী বিষয়া মুকুট কাকতির নেতৃত্বত এটা দলে রংজুলিৰ ফরেস্ট কানকাটা অঞ্চলত চলোৱা এক অভিযানত উৎখাত হয় রাজ্যজুৰি যান বাহন চুরিৰে কন্ট্রাক্ট চলাই অহা এটা বৃহৎ গেং আরক্ষীৰ অভিযানত যান বাহন চুরি চক্রটোৰ অন্যতম দূৰৰ তথা আরক্ষীয়ে মোষ্ট ওয়ান্টেড অপরাধী আব্দুল বাৰিকক আটক করা হয় এই গেংটোৱে যান বাহন চুরি কৰি ভুয়া নম্বৰ প্লেট বনাই ভুয়া পঞ্জীয়ন পত্র ভুয়া ইঞ্জিন নম্বৰ ভুয়া চেচিজ নম্বৰ বহুৱাই যান বাহনৰ চোৰাং ব্যৱসায় চলাই অহাৰ তথ্য পোহৰলৈ আহিছে চুৰি যান বাহনৰ চক্ৰটোৱে ভুৱা পৰিবহণ কাৰ্যালয়লৈ ৰূপান্তৰিত কৰা ধৃত আব্দুল বাৰিছৰ বাসগৃহৰ পৰা আৰক্ষীয়ে বাহনৰ ভুৱা পঞ্জীয়ন পত্ৰ আৰু ভুৱা পেন কাৰ্ড বনোৱাৰ ৰেজিষ্ট্ৰেচন ছফ্টৱেৰ সম্বলিত এটা লেপটপ ভুৱা পঞ্জীয়ন নম্বৰ প্লেট 26খন প্ৰিণ্টাৰ দুটা স্কেনাৰ এটা গেছ কাটিং গ্লো পাইপ এটা গেছ পাইপ এটা বাহনৰ মূল ইঞ্জিন নাম্বাৰ আৰু চেচিছ নাম্বাৰ আঁতৰাই ভুৱা ইঞ্জিন নাম্বাৰ তৈয়াৰ কৰা
63 আইৰণ পাঞ্চিং নীল বাইকৰ তেল টেংকীৰ লক 4টা হেণ্ডেল আদি বহু সামগ্ৰী উদ্ধাৰ কৰে। আনহাতে ভিত আব্দুল বাৰিকৰ চিকাৰীৰ ভিত্তিত দুয়োটাই আৰক্ষীয়ে এই চক্ৰটোৰ লগত জড়িত থকাৰ সন্দেহত দুজনক সোধা পোছাৰ বাবে আটক কৰিছে। বহুত বড়া অপারেশন হুয়া থা আমারা ওসি দুধনই মুখু ককোটি রঙ্গজুলি ওসি আর দোনো থানা কা স্টাফকে সাথ এক ভেটেরান বাইক লিফটার কো হমনে উঠায়া থা উসকা নাম হ্যায় আব্দুল বারিক এ রঙ্গজুলি পিএস কা রহনে ওয়ালা হ্যায় ইস আদমি কা আগে মে কাফি কেসেস মে ওয়ান্টেড হ্যায় এ কেবল হামারা ডিস্ট্রিক্ট মানে বারপেটা মে কেসেস মে ইনভলভ হ্যায় ইয়ে কার্বি আংলং কেস মে অলরেডি অ্যারেস্ট হো চুকা হ্যায় মঞ্জা পিএস কেস মে আর জেল 6 মহিনা জেল কাট কে আয়া হুয়া থা तो ये वेटरन बाइक लिफ्टर है, इसका मॉडस ऑपरेंटी भी काफ़ी बड़ा गैंग ऑपरेट कर रहा है इसमें, इसीलिए हमें जितना इक्विपमेंट एक मिला था आप देख सकते हैं, इसमें सॉफ्टवेयर इक्विपमेंट है, प्रिंटर इक्विपमेंट लैपटॉप में मिला है, हमें लैपटॉप में ये भी मिला है कि फेक रजिस्ट्रेशन सर्टिफिकेट बनाने वाला सॉफ्टवेयर है, पैन कार्ड भी फेक बना रहे हैं ये लोग, और टूल्स जितना टूल्स मिला है इसी टूल्स में हमें फेक नंबर प्लेट्स जो है ऑलमोस्ट 26 नंबर प्लेट्स मिला था हमें फेक, और उसके बाद 63 इम्प्लीमेंट्स मिला था जो इसको इम्प्रिंट करने के लिए नेल्स जो है आयरन नेल्स बोलते हैं ये इंजन और चेसिस का नंबर को वो चेंज करके इम्प्रिंट करते हैं एंड साथ ही साथ गैस कटर का इक्विपमेंट मिला था एंड उनके साथ साथ हमें और इन्फॉर्मेशन मिला कि काफ़ी और जगह पे भी इनका गैंग बाइक ऑलरेडी चोरी करके रखा हुआ है জুৱাৰীৰ পৰা ঘুচ লোৱাৰ অভিযোগত জালত পৰিছে আৰক্ষী নগাঁৱৰ সামগ্ৰী আৰক্ষীৰ সহকাৰী উপপৰিদৰ্শক সহকাৰী উপ পৰিদৰ্শক গিয়াছুদ্দিন আহমেদ জুৱাৰীৰ পৰা নগদ 18,000 টকা লৈ এৰি দিয়াৰ অভিযোগ এএছআই গিয়াছুদ্দিন আহমেদৰ বিৰুদ্ধে এটা অডিঅ' ক্লিপৰ ভিত্তিত সোধা পোছাৰ বাবে আটক কৰা হৈছে এএছআই গিয়াছুদ্দিন আহমেদক সমান্তৰালকৈ তাৎক্ষণিকভাৱে নিলম্বিত কৰা হৈছে এএছআই গিয়াছুদ্দিন আহমেদক নগাঁও সদৰ আৰক্ষী থানাত জেৰা চলোৱা হয় সহকাৰী উপ পৰিদৰ্শক গিয়াছুদ্দিন আহমেদক অভিযানকাৰী আৰক্ষীয়ে গিয়াছুদ্দিনৰ পৰা নগদ ধন পোৱাৰ কথা অস্বীকাৰ কৰিছে নগাঁৱৰ উপ আৰক্ষী অধীক্ষকৰ নেতৃত্বত চলিছিল অভিযান আৰক্ষীয়ে লাভ কৰা অডিঅ' লগত গিয়াছুদ্দিনৰ কণ্ঠস্বৰ মিল আছে নে নাই তাৰ পৰীক্ষা কৰি থকা বুলি জানিবলৈ দিছে বৰপেটাত কুখ্যাত ড্ৰাগছ মাফিয়ালৈ লক্ষ্য কৰি আৰক্ষীৰ গুলীচালনা আৰক্ষীৰ বেহুৰ পৰা পলায়নৰ চেষ্টা কৰোঁতে গুলীচালনা কুখ্যাত ড্ৰাগছ মাফিয়া বাবুল আহমেদৰ বিৰুদ্ধে অভিযান বৰপেটাৰ ধান বান্ধস্থিত ঘৰত আৰক্ষী দল উপস্থিত হোৱাৰ পিছতেই চেক বুজি পলায়ন কৰে ড্ৰাগছ মাফিয়া বাবুলে আৰক্ষীয়ে জব্দ কৰে এখন বিলাসী বাহনৰ লগতে ড্ৰাগছৰ খালী কণ্টেইনাৰ কিন্তু আৰক্ষীৰ অভিযানৰ মাজতে ড্ৰাগছ মাফিয়াৰ পলায়নক লৈ সৃষ্টি হৈছে ৰহস্য সহ আমি আজি অভিযান চলাওঁ বাবুল আহমেদ নামৰ এজন ড্ৰাগছ পেডাৰ কাৰ্য কৰাৰ কাৰণে সেইমতে আমি যাওঁ আৰু তেওঁক খেদি পেলাই আমি ধৰাৰ কাৰণে চেষ্টা কৰোঁ সেইমতে তেওঁ পলায় আৰু এতিয়া আমি আমাৰ ফালৰ পৰা একদম ফায়াৰ কৰাও হয় এইদিনতে তেওঁ পলাই সাৰে তেওঁ ব্যৱহাৰ কৰা গাড়ীখন আৰু তেওঁ চাৰ্জ কৰা হৈছে যদিও বহুতো আপোনাৰ কণ্টেইনাৰ জব্দ কৰা হৈছে আমাৰ অভিযান অব্যাহত থাকিব আৰু আমি অতি শীঘ্ৰে তেওঁক কাৰ্য কৰিম বুলি আমি বাবুল আহমেদ বিভিন্ন ক্ষেত্ৰত ল'বলগীয়া ব্যৱস্থাৱলীৰ প্ৰস্তুতি তথা বোকাখাট মহকুমাৰ বিভিন্ন বিভাগৰ অধীনত চলি থকা উন্নয়নমূলক কাম কাজৰ সবিশেষ খতিয়ান ল'বৰ বাবে বোকাখাট মহকুমাধিপতিৰ কাৰ্যালয়ৰ সভাকক্ষত মন্ত্ৰী অতুল বৰাৰ বৈঠক বৈঠকত কৃষিমন্ত্ৰীগৰাকীয়ে বোকাখাট মহকুমাৰ বান প্ৰভাৱিত এলেকাসমূহত জনসাধাৰণৰ মাজত সজাগতা সৃষ্টি কৰিবলৈ আৰু কোভিড মহামাৰীৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আশ্ৰয় শিবিৰৰ সংখ্যা বৃদ্ধি কৰিবলৈও নিৰ্দেশ দিয়ে বানপানীৰ সময়ছোৱাত যুদ্ধকালীন ক্ষিপ্ৰতাৰে উদ্ধাৰ কাৰ্য চলাবলৈ নাৱৰ সংখ্যা বৃদ্ধি কৰিবলৈকো মন্ত্ৰীগৰাকীয়ে পৰামৰ্শ আগবঢ়ায় মৰিয়াহোলাৰ পৰা ডিফলু পথাৰ সংযোগী মথাউৰি ভগ্ন অংশৰ মেৰামতি কামৰ অগ্ৰগতিৰ বুজ লোৱাৰ লগতে বিগত বানপানীত ক্ষতিগ্ৰস্ত হোৱা পথ তথা দলংসমূহৰ মেৰামতি আৰু নিৰ্মাণৰ কাম ক্ষিপ্ৰতাৰে কৰি তুলিবলৈ মন্ত্ৰীগৰাকীয়ে বিভাগীয় কৰ্তৃপক্ষক নিৰ্দেশ দিয়ে বৈঠকত মন্ত্ৰীগৰাকীয়ে বানপানীত ক্ষতিগ্ৰস্ত কৃষকক সহায় হোৱাকৈ থলুৱা আৰু হাইব্ৰিড প্ৰজাতিৰ ধানৰ কঠীয়া যোগান ধৰিবৰ বাবে কমিউনিটি নাৰ্চাৰী গঠনৰ কাম কাজ আৰম্ভ কৰিবলৈ আৰু কৃষকসকলৰ মাজত কোনো ধৰণৰ বিসংগতি নথকাকৈ প্ৰয়োজনীয় শস্যৰ বীজ যোগান ধৰিবলৈ কৃষি বিভাগক নিৰ্দেশ দিয়ে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ যিবিলাক সমস্যা ৰাইজৰ স্থানীয় ৰাইজৰ সমস্যা
বা উদ্যানখন সুরক্ষার কারণে করবলিয়া কামখিনি আমার সরকারে গুরুত্ব সহকারে লৈছে অগ্রাধিকার ভিত্তিত ব্যবস্থা গ্রহণ করব লওয়ার কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ইয়ালে আহিছে। কাকরিয়া যাক জেলা আছে পাঁচখন জেলার জেলা উপায়ুক্ত আরক্ষী অধীক্ষক ঠিক বন বিভাগ আর অন্যান্য বিভাগের লগত আলোচনা করেছে এনিম্যাল হাজবেন্ডারি ভেটেরিনারি বিভাগ এটা দাঁতি কাকরিয়া অঞ্চলবিলাক ভ্যাকসিন দিয়ার কামখিনি রাজ্যখনের বিভিন্ন ঠাই যা এনে ধরনের পার্ক আছে আমি ত্বরান্বিত করছো। গতি বন সুরক্ষার দিকট আমি বন সুরক্ষার দিকট আমি খুব তৎপরতার আমার সরকারখানে কাম করছি। গীতিকবি পার্বতী প্রসাদ বড়ার আজি স্মৃতি দিবস 1964 চনের আজির দিনটিতে স্বর্গমী হয়েছিল গীতিকবি পার্বতী প্রসাদ বড়া। গীতিকবির স্মৃতিক যুগমিয়া করার লক্ষ্যে ইতিমধ্যে বহু জাতীয় জনগোষ্ঠী আর স্বেচ্ছাসেবী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করে আছে, কিন্তু এই ব্যক্তিজনের সোনারী নগরত থাকা সোনালী পাম আজি নিস্তব্ধ। তিনি সুযোগ্য পুত্রও ইতিমধ্যে স্বর্গগামী হয়েছে, কর্মসূত্রে পরিয়ালের লোকসকলে আন আন ঠাইত বসবাস করে, কিন্তু সোনালী পামত এতিয়াও সজীব হয়ে আছে গীতিকবির স্মৃতি। এই মুকুটবিহীন সম্রাটজনে এক আদর্শবাদৰ পরিবেশত জীবন যাপন করা পার্বতী প্রসাদ বড়ুয়ায় অসমীয়াক বহু দি গল। গীতিকবির গীত আজিও সকলোরে প্রিয়। আজি এই বিশেষ দিনটোত প্রতিজন অসমীয়াই সোঁৱৰে পার্বতী প্রসাদ বড়ুয়া। জীবিত কালতে পার্বতী প্রসাদ বড়ুয়ায় সৰুৰে পৰা তুলি তালি ডাঙৰ দীঘল করা এগৰাকী আইতাই দৈনিক চোৱা চিতা কৰি আহিছে গীতিকবিৰ গৃহটি। কিন্তু এগৰাকী মহান ব্যক্তির ঘর দুয়ার জহি খহি যাওয়ার উপক্রম ঘটেছে। সরকারি পক্ষও আজি পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা নকরিলে গীতিকবির গৃহত সরুতে আইসু আর সরুরপরা ইয়াত আসু গান লিখেছিলে কবিতা লিখেছিলে এবারে ঐতিহাসিক দিশাংমুখর অফলা গড়াখহনীয়া প্রতিরোধ করবলে একটা নতুন পদ্ধতি পরীক্ষামূলকভাবে আরম্ভ করেছে জল সম্পদ বিভাগে। বিগত সময়সোৱা জিয়া ধলক খহনীয়া রোধর প্রথমবার ব্যবহার করা ইষ্টার্ন সিল পদ্ধতি ব্যবহার করা অফলার লুইটর খহনীয়া প্রতিরোধের চেষ্টা করেছে বিভাগটে। তেনে ফুটুকারে বাড়ি অহা মহাবাহু ব্রহ্মপুত্র খহনীয়া প্রতিরোধ করবলে সক্ষম হব বলে আশাবাদী জল সম্পদ বিভাগ। বৃহত্তর কুয়ারটোর মৌজার শিবসাগর শহরলে ভাবুকি কহি আনিছে ব্রহ্মপুত্র খহনীয়ায়। অবৈধ চোলাই মদর বিরুদ্ধে কলিয়াবর আরক্ষীর অভিযান। কলিয়াবর বেঙেনা আটি এলাকাত বাহন জঙ্গলের মাজত গোপনে মজুত করে রক্ষা 1000 লিটারেরও অধিক অবৈধ চোলাই নষ্ট করলে উলুয়নি আরক্ষী ধ্বংস করে চোলাই মদ প্রস্তুত করা সা সরঞ্জাম বাসন আদি। কলিয়াবর উলুয়নি আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া গৌরবজ্যোতি মহন্তর নেতৃত্বত আরক্ষী আর কলিয়াবর সাংবাদিকর দলে উচ্ছেদ করবলে সক্ষম হয় কেইবাটাও অবৈধ চোলাই ঘাটি। লঙ্কা সাংবাদিক সন্থার উদ্যোগত গোঁসাইগাঁওত কোভিড-19 প্রতিষেধক প্রদানের কেন্দ্র মুক্তি। গোঁসাইগাঁওর শ্রী শ্রী শঙ্করদেব প্রাথমিক বিদ্যালয় দেওবারে কোভিড-19 প্রতিষেধক প্রদানের একটা কেন্দ্র স্থাপন করে অঞ্চলটির 45 বছর ঊর্ধ্বর ব্যক্তিসকলের মাজত প্রতিষেধক প্রদানের প্রক্রিয়া আরম্ভ করে। উক্ত কেন্দ্রটোতে প্রতিদিনে 100 জন লোকক প্রদান করা হব ভ্যাকসিন। সমগ্র রাজ্যের লগতে কার্বি আংলং জেলার বোকাজানত অব্যাহত আরক্ষী ড্রাগস বিরুদ্ধে অভিযান। বোকাজানত মাটি খান্দি আরক্ষী উলিয়াইছে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের হেরোইন। বোকাজানের খটখটির টিলা বস্তির আব্দুল কাদির নামের এজন লোকর ঘরের চোতালত মাটি খান্দি উলিয়ায় বৃহৎ পরিমাণের হেরোইনখিনি। জাগিরোডত ড্রাগসের বিরুদ্ধে অব্যাহত আছে আরক্ষীর অভিযান। জাগিরোডর শিলভাঙা অঞ্চলের বাবুল আলী নামের এজন যুবকে ড্রাগস সেবন করে থাকার সময়তে করায়ত্ত করে স্থানীয় একাংশ লোকে। যুবকজনের পর সিরিঞ্জ আর ড্রাগস কন্টেইনার জব্দ করে যদিও পরিস্থিতির উমান পায় ড্রাগস যোগান ধরা ইমরান নামের ব্যবসায়ীজনে পলাই যাবলে সক্ষম হয়। জাগির আরক্ষীয়ে যুবকজনক আটক করার অব্যাহত রাখিছে তদন্ত। সরকারি সকল আসনির পর বঞ্চিত শিবসাগর ডিমরীতি পরিয়াল ডিম নগর সমিতি আর ডিম উন্নয়ন খণ্ড বিষয়ার কার্যালয়ের 200 মিটার নিলগর একটা জুপুরীত বসবাস করে আছে পাঁচজনীয় এই পরিয়ালটে। টিনপাত নথকা ঘরটোত এজাক সামান্য বরষুণ দিলে একাঠু পানি হয় মজিয়াত। এটা সরকারি ঘর বাবে কার্যালয় ঘুরি ভাগরি পড়িল বৃদ্ধা মাতৃ। মিনি লকডাউনের বাবে এতিয়া দুবেলা দুমুঠি যোগান ধরবলে চিন্তিত হয়ে পড়েছে পরিয়ালটো, যার বাবে এতিয়া কোনো সুহৃদয় বা সহায় করা লোকর হাত বিচারিছে এতিয়া দুর্ভগীয়া পরিয়ালটে। বহরমপুর গাঁর পঞ্চায়েত আর তেতেলিহরা গাঁও পঞ্চায়েত পঞ্চদশ বিত্তীয় আয়োগের আবন্টিত ধরনের মাস্ক আর স্যানিটাইজার বিতরণ কার্যসূচী শুভারম্ভ করে বিধায়ক জিতু গোস্বামীয়ে। বিজেপি দলের কার্যকর্তা আর স্থানীয় লোকর সহযোগত পঞ্চায়েত দুটার দরিদ্র রাজ্যের মাজত মাস্ক আর
চেনিটাইজার বিতরণ করে। বহনপুর সমষ্টির 24টা গাঁও পঞ্চায়েতত এই কার্যসূচী সামরি লওয়া হব। চিরাঙত গ্রেফতার NLFB সদস্য আৰু লিংকমেন ধৃত সদস্যজন দৈমু নাৰ্জাৰী ওরফে এন দুলাৰয় প্ৰাক্তন NDFDSৰ প্ৰশিক্ষণপ্ৰাপ্ত সদস্যজনৰ ঘৰ উত্তৰ ৰৌমাৰীত। আৰক্ষী অভিযানত গ্ৰেপ্তাৰ ইন্দ্ৰজিৎ দৈমাৰী ওরফে বি ইৰাকদাও নামৰ এজন লিংকমেনক গ্ৰেপ্তাৰ কৰা হয়। চিৰাং আৰক্ষীৰ অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক প্ৰকাশ মেধিৰ নেতৃত্বত চলোৱা অভিযানত ঢালিগাঁৱৰ পৰা দুয়োকে কৰায়ত্ব কৰা হয়। দুয়োজনে নৱনগঠিত উগ্ৰপন্থী সংগঠনটোৰ সদস্য ভৰ্তিৰ লগতে ধন সংগ্ৰহতো জড়িত আছিল। করোনা প্রাদুর্ভাবের ফলত মঠ মন্দিরলে ভক্তর আগমন বন্ধ হয়ে পড়া তীব্র খাদ্য সংকটত পড়ছে এটা পুখুরী মাছ কাছর পশু পক্ষী সমূহ খাদ্যের অভাবত মৃত্যুর মুখত পড়বলগা হয়েছে মাছ কাছ পশু পক্ষী সমূহ তেনে সময়তে দরঙ্গর ঐতিহাসিক খতরা সত্র আর পদ্মা থান দেবালয়ের পুখুরী থাকা কাছ মাছর পাৰ চৰাই খাদ্য সামগ্রী যোগান ধরে তিনটা সংগঠনে মানুষে মানুষের বাবে দরং আর ইউনিটি ইউ দ্য ব্লাড ডনার্স নামর মানবপাতি সংগঠন কেন্দ্রায় মাছ কাছ আর চরাই চিরিকটির মুড়ি বিস্কিট চাউল আদি যোগান ধরে। বিগত কেদিনমান ধরে বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দল শোণিতপুর জেলা সমিতির উদ্যোগত করোনা যোদ্ধা কর্তব্যরত আরক্ষী লোক এম্বুলেন্স চালকসকলক দুপরিয়া আহারের টোপোলা প্রদান করে আহিছে ঢেকিয়াজুলি অঞ্চলত। বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের সদস্যসকলে ঢেকিয়াজুলি আরক্ষী থানা ঠেলামরা আরক্ষী থানা আর মিছামরী আরক্ষী থানাত উপস্থিত হয়ে কর্তব্যরত আরক্ষীর লোকসলক দুপরিয়া আহারের টোপোলা প্রদান করে আহিছে। এনেদরে এম্বুলেন্স চালকসকলকো আহারের টোপোলা প্রদান করে। উল্লেখ যে নিজের জীবনকো ত্যাগ করে করোনা পরিস্থিতির জটিল সময়ত বিশেষ আরক্ষী লোকে এম্বুলেন্স চালকসকলক কর্তব্য নিয়োজিত হয়ে আছে রাজ্য সেবায়। আর সেই সকলক করোনা যোদ্ধা মনোবল বৃদ্ধি করবলে বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের শোণিতপুর জেলা কমিটির উদ্যোগত এই পদক্ষেপ গ্রহণ করা হয়। করোনায় বিপদ পাতিছে একাংশের জীবনলৈ, জীবন জীবিকা বিচারি এতিয়া খাইছে হাবাথুরি। বাট বাজার বন্ধ হওয়ার হেরুয়াইছে জীবিকার পথ, উপার্জনহীন হয়ে পড়ছে এতিয়া বহুত লোক। এতিয়া হাহাকার করবলগিয়া হয়েছে বাক্সার শমশের আলী নামৰ লোকজনে। এগারী অন্ধ শিল্পীর জীবন জীবিকালে এটা নামি আহিছে ঘোর অমানিফা। বাক্সা জেলা বরমার রাজচক্র অন্তর্গত মেরকুচি গাঁর এগারী শমশের আলী জামনান্ধ সরেপরা হাতে বজারে গীত পরিবেশন করে উপার্জন করে আহিছে শমশেরে। অন্ধ হলেও নিজের সুললিত কণ্ঠরে মোহাচ্ছন্ন করে শ্রোতাক আর তেদরে উপার্জিত ধরনের একোপাল দিয়ে আহিছে নিজের পরিয়ালটিক। পিছে রাজ্য সরকারে বলবৎ করা SOP-এ এটা সমস্যা পেলাইছে শমশেরক। হাট বজার সকল বন্ধ হওয়াত উপার্জন বন্ধ হয়ে পড়ছে শমশেরর, ফলত নিজের পাঁচজনীয় পরিয়ালটো ভরণ পোষণ দিয়ার ক্ষেত্রত সম্মুখীন হয়েছে সমস্যা।